सम्मानित अभिभावकवृंद, आमार श्रद्धेय शिक्षक शिक्षिका वृंद एवं आमार स्नेहेर छात्र छात्रीरा सबाइके आसलामु आलाइकुम। आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो एवं निरापदे आछो। तोमादेर सबाइके आहमेद बाउनी एकाडेमीर अनलाइन स्कूल क्लासे स्वागतम। आज आमार क्लासटी नवम श्रेणी विज्ञान विभागेर शिक्षार्थीदेर जन्य, कारण आजके आमी आसले उच्चतर गणितेर 11 अध्यायटी निये आलोचना करब। तो तुम्हारे प्रथम ट्यूटोरियल आसले 11 अध्यायेर 11.1 मानी स्थानांक ज्यामितिटी आछे। तो आमी आजके ए चैप्टारटी निये आलोचना करब। आमार विश्वास तुम्हारा सबाई धैर्य सहकारे क्लासटी देखबे एवं खूब सुंदरभावे उपभोग करबे। जारा एखन क्लासटी देखछो এবং যারা দেখতে পাচ্ছ না তারা অবশ্যই পরবর্তীতে ক্লাসটি দেখে নেবে। তো এই 11.1 চ্যাপ্টারটা আসলে স্থানাঙ্ক জ্যামিতি। এখানে তোমার একটি সূত্র দিয়ে আমি আসলে পুরো চ্যাপ্টারের অঙ্ক তোমরা সবাই করতে পারবে। তো সেই সূত্রটি আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি, সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আসলে কিভাবে করে সেটাই আজকে আমরা শিখব। এবং প্রথমে আমরা সূত্রের প্রমাণটা দেখব। দেখ মানে এটা যদি খুব ভালোভাবে দেখো এবং এক অঙ্কটা বুঝালে তোমাদের আসলে পুরো চ্যাপ্টারটি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট হবে। তো আমি প্রথমে সূত্রটি নিয়ে আলোচনা করি। তো আমি বোর্ডে লিখে রেখেছি আসলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে সূত্রটি হচ্ছে কি, রুট এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান ওয়াই ওয়ান হোল স্কয়ার। আসলে সূত্রটি কিভাবে আসে সেটি আমরা আজকে দেখব। তো আমরা দুটি বিন্দু ধরে নেব, কারণ বিন্দু ছাড়া তো আসলে আমি দূরত্ব নির্ণয় করতে পারবো না। যেহেতু দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি দেখো দুটি বিন্দু কি কি ধরেছি আমি, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, মানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি এক্স টু ওয়াই টু। এবং এই দুটি বিন্দুই কিন্তু একই সমতলে অবস্থিত দুটি ভিন্ন বিন্দু। এখন আমরা যেহেতু আমরা সূত্রের প্রমাণটি পড়ব তাহলে আমাদের বুঝতে হবে আসলে, ধরো আমি আচ্ছা এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে, মানে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, এটা ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা এই পি বিন্দু এবং কিউ বিন্দু থেকে আমরা দুটি লম্ব আঁকবো। কিভাবে আঁকবো সেটা এই চিত্রের আলোকে আমরা দেখব। আমরা সবাই সাধারণত জানি যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা গ্রাফে আঁকতে যাই যে এক্স এর পজিটিভ মানগুলো আমাদের হাতের এক্স অক্ষের ডান দিকে বসে এবং নেগেটিভ মানগুলো এক্স অক্ষের বাম দিকে যাবে। ঠিক একইভাবে ওয়াইয়ের পজিটিভ মানগুলো উপরের দিকে যাবে এবং নেগেটিভ মানগুলো নিচের দিকে আসবে। তো এখানে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান। তো আমাকে এক্স অক্ষের ডান দিকে যাব আমি, তাই না? তো ধরো আমি আমি এক্স অক্ষের ডান দিকে এক্স ওয়ান গিয়েছি, এই বিন্দুতে ওয়ান একক পর্যন্ত গেলাম। ঠিক এই বিন্দুটি থেকেই কিন্তু আমি আসলে উপরের দিকে যাব না নিচের দিকে যাব সেটা নির্ভর করছে আসলে ওয়াইয়ের মানটা কি পজিটিভ না নেগেটিভ। তো ওয়াই ওয়ান এর আগে চিহ্নটা যেহেতু মাইনাস বা প্লাস কিছুই দেওয়া নাই, তার মানে এটা প্লাস। ঠিক এইখান থেকেই আমরা ধরো এক একক পর্যন্ত গেলাম, সেটা হচ্ছে ওয়াই ওয়ানের মান। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্কটা আমার আঁকা হয়ে গেল এক্স ওয়ান ওয়াই ওয়ান, ঠিক আছে। তার মানে এবং এই বিন্দুটার নাম আমরা এম দিলাম। তাহলে এক্স অক্ষের উপর আমরা পি এম একটা লম্ব এঁকে নিলাম। ঠিক একইভাবে আমরা এক্স অক্ষের উপর ঠিক কিউ এন একটা লম্ব আঁকবো, সেটা কিভাবে, এক্স টু আছে সেটা আমরা ডান দিকে দুই ঘর পর্যন্ত যাই এবং এইটার বরাবরই কিন্তু আমরা উপরের দিকে যাব যেহেতু ওয়াই টুটা হচ্ছে পজিটিভ। তো উপরের দিকে গেলে কি হচ্ছে, ধরো এখানেই গিয়েছে যোগ করে দিলাম, এবং এই বিন্দুটার নাম আমি এন দিয়েছি আর এটা তো কিউ এক্স টু ওয়াই টু। আচ্ছা আমরা পি কিউ যোগ করে দিই,
আচ্ছা, তা আমি আবার বলছি যে আমরা শুরুতে কি করেছিলাম, দুটি বিন্দু নিয়েছিলাম পি এবং কিউ, এবং সেই পি এবং কিউটাকে আমরা এক্স অক্ষের উপর দুটি লম্ব এঁকে নিলাম, একটা হচ্ছে পি এম আর একটা হচ্ছে কিউ এন। এখন আমরা কি করব দেখো, এ পি থেকে কিউ এন এর উপর পি আর একটা লম্ব এঁকে নিই। এখন দেখো এতটুকু কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই না? কি করলাম আমরা, পি বিন্দু থেকে কিউ এন এর উপর কিউ আর একটা লম্ব এঁকে নেওয়াতে আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি, পি কিউ, এটা হচ্ছে অতিভুজ। এবং যেহেতু আমি এটাকে লম্ব বলেছি, তাহলে লম্বটা হচ্ছে কি পি আর, এবং ভূমিটা হচ্ছে কি কিউ আর। আচ্ছা, তার আগে বলে নেই, যেহেতু আমরা সূত্রের প্রমাণটা করব, তো এখানে পি বিন্দুর ভুজটা কি হচ্ছে বলতো, পি বিন্দুর ভুজ, আমরা সাধারণত এক্স এবং ওয়াইয়ের মানটা দেওয়া থাকলে এক্স এর মানটাকে আমরা ভুজ বলি এবং ওয়াইয়ের মানটাকে আমরা কোটি বলি। তাহলে আমরা পি, আমাদের পি বিন্দুর ভুজটা এখানে কি হচ্ছে, যেহেতু আমি জিরো থেকে এই পর্যন্ত গিয়েছি এবং এটা নাম দিয়েছি ও এম, তাহলে পি বিন্দুর ভুজ হচ্ছে ও এম, আর ও এম সমান কি এক্স ওয়ান। ঠিক পি বিন্দুর কোটি হচ্ছে কি, আমরা লম্বটা এঁকেছিলাম কি পি এম সমান সমান, এটার মান হচ্ছে কি ওয়াই ওয়ান। ঠিক একইভাবে কিউ বিন্দুর ভুজ হচ্ছে কি এক্স টু, কিন্তু এটার ইটা হচ্ছে কি, ভুজটা হচ্ছে ও এন, তো ও এন সমান আমরা কি লিখব এক্স টু, এবং কিউ বিন্দুর কোটিটা হচ্ছে কি এন কিউ ইকুয়াল টু ওয়াই টু। এটা লিখার কারণ হচ্ছে যে আসলে ভুজ কোনটা এই চিত্রের আলোকে, মানে পি বিন্দুর ভুজ কোনটা এবং কোটি কোনটা সেটা বুঝালাম, এবং কিউ বিন্দুর, এই যে আমি বললাম যে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটি উপপাদ্য আছে, সেটা হচ্ছে কি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমরা সেই পিথাগোরাসের উপপাদ্যের আলোকে আমরা এখন সূত্রটা প্রমাণ করব। আচ্ছা, আর এখানে সমকোণী ত্রিভুজটা হচ্ছে কি, সমকোণী ত্রিভুজটা হচ্ছে পি কিউ আর, একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পাই, ওই সমকোণী ত্রিভুজের আলোকে আমরা কি পাচ্ছি, এখানে আমরা জানি অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজটা হচ্ছে কিন্তু পি কিউ, তাহলে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, এখানে লম্বটা হচ্ছে পি আর প্লাস ভূমিটা হচ্ছে কিউ আর স্কোয়ার। আর যেহেতু আমরা দুটি বিন্দু ধরেছি পি কিউ, এবং এই পি কিউর দূরত্বই তো নির্ণয় করতে হবে, তাই না? আমরা স্কোয়ারটাকে তুলে দিই, তুলে দিলে এটা কি হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস রুট পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। আচ্ছা, এখন কি করতে হবে, আমরা তো সেই সমকোণী ত্রিভুজের আলোকে এটা লিখেছি, এখন আমাদের পি আর এর মান এবং কিউ আর এর মান বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করব, সেটা আমরা আসলে এই চিত্র থেকে আমরা বের করব। আচ্ছা, এখানে দেখো, তাহলে শুরুতে আমরা কি পি আর এর মানটা বের করব। দেখো পি আর, পি আর এর বিপরীত বাহুটা হচ্ছে কি এম এন, লিখতে পারি, লিখা যায়। ঠিক একইভাবে এই এম এন সমান আমরা কি লিখতে পারি, এম এন সমান আমরা ও এন মাইনাস ও এম লিখতে পারি, কারণ ও এন এর থেকে যদি আমরা ও এম বাদ দিয়ে দেই তাহলে আমাদের এম এন এর মানটা বের হবে। এটা কেন বের করলাম, কারণ আমাদের এক্স এবং ওয়াই এর মানটা বসাতে হবে। ও এন সমান কি, ও এন সমান আমি প্রথমেই লিখে দিয়েছিলাম, আমরা বের করেছিলাম
एक्स टू माइनस ओ एम समान एक्स वन ये क्योंकि तुम्हारा नीचे नीचे लिखवा पास लिखे दिए अच्छा पीआर मान बेर गल अच्छा एखे स्कोयर आता नहीं भय पावर को कारण नहीं कारण जो सूत्रटा बसा तक होल स्कोयर दिए नेब तर बेर करते हैं कि हमें किऊआर मान किऊ सरि हाँ किऊआर मान बेर करब तईना अच्छा किऊआर मानट जो बेर करते जा किऊआर मान बेर करते गले एन किऊ माइनस एन आर लिखते परि कारण किऊआर समान समान सम्पूर्ण ये सम्पूर्ण रेखाटा हे किऊएन थे जो आर एन टा बद दिए दी तेज़ किऊआर मानटा बेर अच्छा तो एखन आरएन समान पीएन बसब कैन कारण आरएन एर विपरीत बाहूटा हे पीएम कारण आरएन बा एनआर एर कोनो मान किन्तु एखाने आम्रा पाई नाई बा देवा नाई किन्तु पीएम एर मान किन्तु आछे सेटा हच्छे वाई वन जार कारणे आमादेर आरएन समान पीएम लिखते हच्छे एबं एटा लिखा जाए चित्रेर आलोके एटा लिखा जाए अच्छा कि लिखब एन किऊ आम्रा शुरूते तो मन लिखे वाई टू माइनस वाई वन तो तार मानी आम्रा पीआर एन मान पे किऊआर एन मान पे एखन आम्रा एखाने बसाबो पीआर एन मान कि बेर हुए एक्स टू माइनस एक्स वन होल स्क्वायर प्लस वाई टू माइनस वाई वन होल स्क्वायर एखन मान कि एटाई थाकबे प्लस माइनस ना सुतरा आम्रा पी किऊ थेके पी बिंदु थेके किऊर दूरत्व तईना देखा जाए अच्छा आमी उपरे लिखछी अच्छा और सब समय दूरत्व निर्णय क्षेत्र आसले पजिटिव मानटाई ग्रहण करा हय जार कारणे एखाने ऋणात्मक मानटा बसबे ना ताहले कि होबे सुतरां डिटेल्स आमी लिखछी ना आमी लिखे दी सुतरां पी किऊ समान समान सूत्रटा होबे कि आम्रा आसल सूत्रटा पेये गेलाम एक्स टू माइनस एक्स वन होल स्क्वायर प्लस वाई टू माइनस वाई वन होल स्क्वायर এই সূত্রটা পারলে আসলে তোমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই পারবা তো এই সূত্রের আলোকে আমি এখন চিত্রটা মুছে দিচ্ছি দেখো আমাদের সূত্রের প্রমাণটা কিন্তু হয়ে গেল আর ঋণাত্মক মানটা কেন নেব না কারণ দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় এখন ধরো আমি দুটি বিন্দু দিলাম আমাদের কিন্তু সূত্রটা বোঝানো শেষ এবং এটা যদি প্রমাণটা করতে বলে তোমরা এইভাবে প্রমাণটা নিজের মতো করে বর্ণনা করে বা আমি যেভাবে বলেছি সেভাবে যদি বর্ণনা করে লিখতে পারো তাহলে কিন্তু হবে তো দেখো আমি এখানে দুটি বিন্দু দিয়েছি বিন্দু সমূহগুলো কি দেখো কিন্তু উল্লেখ করা নাই আসলে এটা এ বি পি কিউ কোনো কিছুই নাই যে বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো বিন্দুগুলো দিয়ে আমি বলে দিলাম এই বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তো সেই ক্ষেত্রে আসলে আমি কি করব আমাকে বিন্দু দুইটা আসলে ধরে নিতে হবে তুমি ধরে নাও যে মনে করি বিন্দু দয় লিখেছি কারণ এখানে দুটি বিন্দু যদি তিনটি থাকতো তাহলে আমরা বিন্দু ত্রয় লিখতাম বিন্দু দয় যথাক্রমে ए टू थ्री ओ फोर सिक्स আমি এটা ধরে নিলাম যে এ বিন্দুটা হচ্ছে টু থ্রি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু এবং থ্রি আচ্ছা তোমরা খুব সম্ভবত দেখতে পাচ্ছ না তাই আমি আবার লিখছি বিন্দুগুলো ছিল টু থ্রি আর একটা হচ্ছে ফোর সিক্স বলা হলো এই বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের প্রথম বিন্দুটা ধরে নিতে হবে তো আমরা ধরে নেই বা মনে করি
প্রদত্ত বিন্দু দ্বয় এ হচ্ছে 2, 3, তোমরা চাইলে পি কিউ ধরে নিতে পারো, ও বি হচ্ছে 4 কিউ। আচ্ছা, আমরা বিন্দু দুটি ধরে নিলাম, কিন্তু এখন নির্ণয় করতে হবে কি এ থেকে বি এর দূরত্ব। আচ্ছা, এ থেকে বি এর দূরত্ব তা আমরা যাতে সহজেই নির্ণয় করতে পারি, তার আগে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক আছে কি 2, 3, আমরা 2টাকে x1 এবং 3টাকে y1 ধরে নিতে পারি। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি লিখে দিচ্ছি, এটা তোমরা খাতা আসলে লিখবা না ওইভাবে বোঝানোর জন্য। এবং বি বিন্দুর স্থানাঙ্কগুলোকে আমরা চিহ্নিত করলাম x2 y2, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এ হতে বি বিন্দুর দূরত্ব নির্ণয় করব, তাই তো? তার মানে এ বি এটা সূত্রটা আমরা জানি কি বলতো, আমরা সূত্রটা জানি কি, x2 - x1² + y2 - y1² তো এখানে তোমার x2 হচ্ছে কি 4। আমি কিন্তু এখানে x2 লিখবো না, কারণ আমাদের বিন্দুগুলো উল্লেখ করে দেওয়া আছে। তাহলে এখানে x2 হচ্ছে কি 4 মাইনাস, আর x1 হচ্ছে 2² প্লাস y2 - y1, এখানে y2টা হচ্ছে কি 6 এবং y1 হচ্ছে 3, ঠিক আছে বসানো। আচ্ছা, এবার কি হচ্ছে, 4 থেকে 2 মাইনাস করে দিলে 2² থাকবে, 6 থেকে 3 মাইনাস করে দিলে 3² থাকবে, হবে 4 + 9, কত হলো 13, এবং অবশ্যই শেষে একক লিখতে হবে। তার মানে আমাদের এ হতে বি বিন্দুর দূরত্ব বের হয়ে গেল। ঠিক এইভাবেই আমরা আসলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব, এবং সবগুলো আসলে এভাবে হবে। তো এই সূত্রের আলোকে আসলে একটু ডিফারেন্ট আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এটা আমি বোর্ডে লিখে রেখেছি প্রশ্নটা। তা আমার মনে হয় এখানে যদি আমি বিন্দুগুলো অন্যভাবে দিয়ে দেই এ বি এক্স ওয়াই, তোমরা নিশ্চয়ই পারবে। আচ্ছা, এইখানে দেখো প্রশ্নটা আছে যে মূল বিন্দু থেকে, কিন্তু মূল বিন্দুটা উল্লেখ করা নাই। আর আমরা সাধারণত জানি মূল বিন্দুর স্থানাঙ্ক x এর মানও 0 হয়, y এর মানও 0 হয়। আচ্ছা, মূল বিন্দু থেকে -5, 5 ও 5 কে বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে, মূল বিন্দু থেকে দুটি বিন্দু উল্লেখ করে দেওয়া হয়েছে যে ওই মূল বিন্দু থেকে দুটি বিন্দুর দূরত্বই সমান হবে, যদি সমান হয় তাহলে আসলে কে এর মানটা কি হবে সেটা তোমাকে বের করতে হবে। তো তার আগে আসলে বিন্দু দুটিকে আমি ধরে নেই। আমরা এই ধরে নেই, মনে করি প্রদত্ত বিন্দু দ্বয় এত ও এত, মানে বি এ আর বি ধরে নিলাম, এবং মূল বিন্দু বলেছে না, আমরা মূল বিন্দু, এবং মূল বিন্দু হবে, মূল বিন্দু 0 0 0, ঠিক আছে, কারণ মূল বিন্দুর স্থানাঙ্কে x এর মানে 0 হবে, y এর মানে 0 হবে। এখন প্রশ্নটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, এই মূল বিন্দু থেকে তোমার a এর দূরত্ব নির্ণয় করতে হবে, এই মূল বিন্দু থেকে তোমার b এর দূরত্ব নির্ণয় করতে হবে। তারপরে কি হবে যে দেখাতে হবে যে দুটি বিন্দুর মান সমান যদি হয় তাহলে তোমাকে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কি করব, সেই মূল বিন্দু o থেকে প্রথমে আমরা a এর মানটা, a বিন্দুর দূরত্ব বের করব, তারপরে আবার সেই মূল বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব নির্ণয় করব। তো তার আগে আমরা অঙ্ক করার ক্ষেত্রে, যাতে অঙ্কতে আমাদের ভুল না হয় সেই ক্ষেত্রে আমরা ধরে নেই। আর যেহেতু আমাদের মূল বিন্দু থেকে দুটি দূরত্ব নির্ণয় করতে হবে, আমি মূল বিন্দুর স্থানাঙ্কগুলোকে x1 y1 ধরে নিলাম। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক 0টাকে ধরে নিলাম x1, এটাকে ধরে নিলাম y1, ঠিক আছে, এবং এ বিন্দুর স্থানাঙ্কটাকে ধরে নিলাম x2 y2, ঠিক বি বিন্দুর স্থানাঙ্কগুলোকে ধরে নিলাম x3 y3, ঠিক আছে।
এখন কি করব আমরা? শূন্য মূল বিন্দু থেকে এ এর দূরত্ব কি? ও এ, তাই না? তো আমরা জানি কি, এখানে আমরা মূল বিন্দু থেকে নির্ণয় করব, তাহলে কি হবে? মাইনাস ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার, ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার। এই যে দেখো, মাইনাস ফাইভ থেকে জিরো বাদ দিলে মাইনাস থাকে, কিন্তু মাইনাস ফাইভ হোল স্কোয়ার মানে কি, স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরও হবে, যার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ পাঁচা পঁচিশ ইকুয়াল টু পঞ্চাশ একক, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা মূল বিন্দু থেকে আবার বি এর দূরত্ব কি হবে? ও বি, তাই না? তাহলে এটার নির্ণয় সূত্রটা হবে কি, ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, ঠিক, প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান। তার ওয়াই থ্রিটা হচ্ছে কি, কে কে মাইনাস জিরো হোল স্কোয়ার, ফাইভ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, টোয়েন্টি ফাইভ প্লাস কে স্কোয়ার। আচ্ছা এখন দেখো, বলছে কি দুটি বিন্দু মানে ও বিন্দু থেকে কিন্তু দুটার দূরত্ব কিন্তু সমদূরবর্তী হবে, তার মানে কি ও এর দূরত্ব আর ও বি এর দূরত্ব সমান দেখাতে হবে। আমরা এখানে লিখে নেই প্রশ্ন মতে, ও এ সমান সমান ও বি, ও এর মান হচ্ছে কি রুট পঞ্চাশ ইকুয়াল টু ও বি এর মান হচ্ছে কি টোয়েন্টি ফাইভ প্লাস কে স্কোয়ার। এখন কি করতে হবে আমাকে, আমাদের রুটটাকে উঠাতে হবে, তাই না? এটা করার জন্য আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে। এবং পাশে অবশ্যই লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গ করে, বর্গ করে পাই, বা স্কোয়ার রুটে কাটা গেল, এখানে ঠিক টোয়েন্টি ফাইভ প্লাস কে স্কোয়ার থাকবে, তাই না? কিন্তু আমাদের বের করতে হবে কিসের মান, কে এর মান, তাই না? আমরা পুরোটাকে সাইড চেঞ্জ করে দেই, আর যখন সম্পূর্ণ অংশ ধরেই চেঞ্জ হয় ডানেরটা বামে এবং বামেরটা ডানে, তখন তো তোমরা অবশ্যই জানো যে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা এখন আমরা কি করব, বা কে স্কোয়ার ইকুয়াল টু ফিফটি মাইনাস টোয়েন্টি ফাইভ, বা কে স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, বা কে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টোয়েন্টি ফাইভ। সুতরাং কে ইকুয়াল টু কি, প্লাস মাইনাস ফাইভ। সুতরাং কে এর মান কি হলো, কে এর মান আমাদের কি বের হলো, মাইনাস ফাইভ ফাইভ। ঠিক আছে, আমাদের কে এর মান বের করতে বলা হয়েছিল, আমরা কে এর মান বের করে নিলাম। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে একটি সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারটি আসলে কমপ্লিট হবে, এবং ঠিক তাই। এবং একটু ডিফারেন্ট যে একটা অঙ্ক ছিল সেটা আমি তোমাদের করে দেখিয়েছি, তো আমি আশা করব আসলে সূত্রের আলোকে এই সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করবে, এবং এর আলোকে পুরো চ্যাপ্টারটা তোমাদের আসলে এস ডাব্লিউ দেওয়া হলো। এবং পরবর্তীতে আবার অন্য ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করো। ওকে, আল্লাহ হাফেজ।